नमस्कार, आमी दीप आचार्य। आपनारा देखछेन आमार यूट्यूब चैनल गुरुजी दीप आचार्य। निश्चय आपनारा जानें जे 8ई नवेम्बर मंगलवार एई बछरेर द्वितीय पूर्णग्रास चंद्रग्रहण होते चलेछे। ग्रहण शुरू होच्छे बिकेल 5:32 एवं शेष होच्छे बिकेल 6:18। ये सूचक परेर दिन बुधवार सकाल पर्यन्त थाकबे। एवं ये पूर्णग्रास चंद्रग्रहण आबार 3 बछर पर 2024 देखा जाबे। जो सूचक तैरी होच्छे जार फले बेश किछु राशिर क्षेत्रे खूब भालो एवं बेश किछु राशिर क्षेत्रे खूब खराब योग देखा दिच्छे। सेई नी आजकेर ये आमार छोट्ट एकटा भिडियो। ये भिडियोटा मन दिए देखबेन, ताते ये राशिर কি ভালো কি কি খারাপ আপনাদের জীবনে আসছে সেটা আপনি দেখে বুঝে নেবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলবেন, আমি বুঝিয়ে দেব। গ্রহণ সৃষ্টির সময় শনি কুম্ভে থাকছে, কুম্ভে তার অবস্থান করবে এবং মঙ্গল মিথুনে অবস্থান করবে, যাতে একটা নিচভঙ্গ যোগ এবং প্রীতি যোগের সৃষ্টি হচ্ছে। এই নিচভঙ্গ এবং প্রীতি যোগ মকর, কুম্ভ, মিথুন, মেষ এবং কন্যার উপরে ভালো প্রভাব দেবে। তাদের অনেক কিছু শুভ ফল নিয়ে আসবে এবং মেষ, সিংহ, কন্যা এবং এদের খুব খারাপ নিয়ে আসছে যোগটা। এবং ধনু এবং কর্কটের মধ্যম থাকবে, বিষরও মধ্যম থাকবে। এবার কী ভালো কী খারাপ তার উপরে আজকের বিশ্লেষণ। যে রাশি বললাম শুভ ফল দিচ্ছে তাদের অন্তত 2 মাস অনেক বিপদ থেকে তারা মুক্ত থাকবে। ধরুন আপনার ছকে ছিল এই সময়টা আপনার একটা ছোটোখাটো দুর্ঘটনা, কিন্তু এই যোগটা সৃষ্টি হওয়ার জন্য সেই দুর্ঘটনাটা আপনার জীবনে হবে না। এবার যা অশুভ তার ছিল এই সময় অর্থপ্রাপ্তি লাভ, কিন্তু দুর্ঘটনার কারণে সেই অর্থপ্রাপ্তি তার হলো না। ছিল একটা সম্পত্তি বিক্রয় বা ক্রয় থেকে টাকা ইনকাম, বাট তার কার পকেটে আসবে সেই টাকা চলে গেল। এই প্রভাবগুলো এই সময় দেখা দেবে। এবং এখান থেকে কী করে বেরোবেন, কী করে হবে, ফার্স্ট বলে দিচ্ছি, চন্দ্রগ্রহণ যখন শেষ হবে ঘরে পুরো ঘরে গঙ্গা জল ছিটে দেবেন এবং গ্রহণের সময়কালটা কিছু খাবেন না। যদি কোনো খাবার ঘরে থেকে থাকে সে খাবারে তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে সে খাবারটাকে রেখে দেবেন। গ্রহণের সময়কার খোলা খাবার ভুলেও খাবেন না, সেটা খুব অশুভ যোগ সৃষ্টি করে। এবং গ্রহণের পরে রান্না করে টাটকা খাবারটা খাবেন। মঙ্গলবার যেদিনকার গ্রহণ শুরু হচ্ছে সেদিনকার সকালবেলা ঘরে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং গ্রহণ শেষ হলে গঙ্গাজলটা ছিটিয়ে নেবেন। সেদিনকার তুলসী মাকে একটু পুজো দেবেন, ধূপকাঠি দেবেন। আর সেদিনকার যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে, যদি আপনাদের বাড়িতে শিব থাকে তা ঠিক আছে, না হলে শিব মন্দিরে যাবেন, গিয়ে শিব মন্দিরে 4 বার সারাদিনে 4 বার গ্রহণের সময়টুকু বাদ দিয়ে 4 বার শিবলিঙ্গকে অভিষেক করবেন। কীভাবে অভিষেক করবেন, 4টে জিনিস মন দিয়ে শুনে রাখুন। কাঁচা দুধ, মধু, দই এবং ঘি। প্রথমে 4 বারে 4টে প্রহর বলছি, 4টে প্রহরে প্রথম প্রহরে যখন আপনি সময় সকাল যাবেন প্রথমে মধু দিয়ে অভিষেক করবেন, তারপরে
গঙ্গা জল দিয়ে দেবেন, দিয়ে পুরো শিবলিঙ্গকে চান করিয়ে দেবেন। এটা হয়ে গেল ফার্স্ট অভিষেক। দ্বিতীয় অভিষেকটা হচ্ছে ঘি দেবেন, সেকেন্ড পোহরে ঘি দেবেন, দিয়ে অভিষেক করবেন, তারপরে গঙ্গা জল দিয়ে পুরো শিবটাকে আপনি চান করিয়ে দেবেন। তারপরে হচ্ছে দই, তৃতীয় পোহরে দই দিয়ে অভিষেক করবেন, তারপরে গঙ্গা জল দিয়ে শিবকে চান করিয়ে দেবেন। তারপর সবার পরে কাঁচা দুধ সেটা দেবেন, দিয়ে তারপরে জল দিয়ে শিবকে ধুয়ে দেবেন। এবং প্রত্যেকবার অভিষেক করার পর মাথায় একটা করে নীলকণ্ঠ ফুল বা নীল ফুল বা সাদা ফুল এবং বেলপাতা অবশ্যই দেবেন, দিয়ে আপনার মনস্কামনা বলবেন, দেখবেন অভূতপূর্ব শুভ ফল লাভ করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং আমি আপনাদের বুঝিয়ে দেব। যেটা বললাম, যদি কোনো কিছু অসুবিধা হয়, অভিষেকটা অনেকে বুঝতে পারে না, যদি বুঝতে না পারেন আমাকে চিনবেন, আমি বুঝিয়ে দেবো। এবং যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় তারা।